আচ্ছা, সো সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে প্যারামিটারও পাস করতে পারি। মনে করেন এই যে এখানে, হ্যাঁ সাপোজ আমরা একটা টেক্সট নিতে পারি, এভাবে প্যারামিটার নিতে পারি, যে টেক্সট সাপোজ টেক্সট টু বা টেক্সট, দেন আমরা যদি এখানে কনসোল ডট লগ করে দিই এটাকে টেক্সট, তারপরে হচ্ছে এখানে করে দিলাম সাপোজ হচ্ছে টেক্সট টু, সাপোজ এখানে করে দিলাম টেক্সট টু। সো এই যে প্যারামিটার গুলো আমরা নিছি, আমরা জাস্ট এখানে কিন্তু এখন যে কোনো কিছু এখন পাঠাতে পারি। সাপোজ আমি আমার নামকে পাঠালাম, সো এখানে কি করবে বেসিক্যালি, এখানে আমরা নিউ নিউ ফাংশন এটাকে ধরেছি, অর্থাৎ এই উপরেরটা, তাই না? তো এই যে টেক্সটটা, এটাকে আমি যে সেট করলাম যেটা, সেটা এই টেক্সটের মাধ্যমে ধরবে এবং এটাকে কনসোল ডট লক করবে। সো আমরা যদি এবার এটাকে রান করি, দেখেন রাইট হ্যান্ড কথাটা প্রিন্ট করতেছে। সো আমরা যদি নিচে আর একটা এবার এই যে নিউ ফাংশন টু এটাকেও ধরতে চাই, তাহলে কি করব, নিউ প্রথমে লিখবো ওবিজে ডট মাই ফাংশন টু, তাই তো? এটা মাই ফাংশন টুটাকে কল করতেছি। সো এখানে মনে করেন আমি দিয়ে দিলাম আমার অ্যাড্রেসটাকে, আমি সাপোজ অ্যাড্রেসটাকে প্রিন্ট এখানে দিলাম। সো এখানে কি করবে, এই ফাংশনটা যেহেতু কল করছি, সো এখানে এই যে ফাংশনটার কাছে চলে আসবে এবং এই টেক্সট টু এর মাধ্যমে সেটাকে ধরবে এবং টেক্সট টু সেটাকে কনসোল ডট লক করবে। সো আমি যদি আবার নোড লিখি, দেখেন রায়হান এবং রাজশাহী আমাদের দুইটা ফাংশনই কল হয়েছে এবং দুইটাই কাজ করতেছে, ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমরা প্যারামিটার সেট করেও কিন্তু কাজ করতে পারি। এখন এখানে আপনি চাইলে আরও একটা নতুন ফাংশন নতুন লিখতে পারেন, নো প্রবলেম, এবং এইভাবে সেমভাবে অবজেক্ট ক্রিয়েট করে আপনি সেটাকে হচ্ছে সেই ফাংশনটাকে ধরে এইভাবে প্যারামিটারও নিয়েও কাজ করতে পারেন। ওকে।